that's a very weak question to ask, and that puts a black spot on somebody's character as a woman, who the father is. The father knows who the father is, and we are having a great parenthood at the moment. So myself and Yash, we have a good time. Fine. ডাকনাম অনেকগুলো আছে, অনেকগুলো, দেয়ার আর মেনি ডাকনাম, আর এভরিবডি ইজ কলিং হিম বাই ডিফারেন্ট ডিফারেন্ট নেমস। আমার আই এম কলিং হিম ইশান ওনলি। খুব ভালো কাটছে, হি ইজ আ সান। আমার প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে ভালো লাগে, ফুল টাইম, এভরি ডে সামথিং নিউ, কিছু নতুন শিখছি, ও এভরি ডে একটু একটু করে চেঞ্জ হচ্ছে, আমি ওর সাথে সাথে চেঞ্জ হচ্ছে। অবশেষে সন্তানের বাবাকে সামনে নিয়ে আসলেন অভিনেত্রী মা সাংসদ নুসরাত জাহান। অবশেষে জনসম্মুখে বলেই ফেললেন সন্তানের বাবা আর কেউ না, অভিনেতা প্রেমিক যশ দাশগুপ্তই। মাত্র 13 দিন আগে সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। বুধবার প্রথম প্রকাশ্যে এলেন নতুন মা। ধূসর রঙা ওয়ান শোল্ডার অ্যাসিমেট্রিক্যাল গাউনে ভবানীপুরের এক শ্যালোর উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নুসরত। এদিন নুসরতের উপস্থিতি ঘিরে সেখানে ছিল উপচে পড়া জনতার ভিড়। চমকে দিল নতুন মায়ের চাবুক ফিগার। এতটুকু বেবি ফ্যাট জন্মায়নি নুসরাতের শরীরে, তা এদিন একেবারে স্পষ্টভাবেই বোঝা গেল, যা আপনারা ভিডিওর শুরুতেই দেখে এসেছেন। এ সময় তিনি বলেন, ছেলেকে সামলানোর পাশাপাশি নিজের পেশাদার কমিটমেন্ট থেকেও পিছু হটছেন না নুসরাত জাহান। তবে এদিনও ঈশানের পিতৃপরিচয় নিয়ে বিতর্ক পিছু ছাড়ল না নুসরাতের। সাংবাদিকদের কঠিন প্রশ্নের হাসি মুখেই জবাব দিলেন নুসরাত। সন্তানের জন্মের পর জীবন পুরোপুরি বদলে গিয়েছে নুসরাত ও যশের। তিনি বললেন, 26 আগস্টের আগে এবং পরে আমার জীবনের ইতিহাস, ভূগোল সবটাই পাল্টে গিয়েছে। আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি, এটা নতুন একটা জীবন বলতে পারেন। ঈশানকে নিয়ে এখন সারাটা দিন কাটছে তার, জানালেন এই তারকা সাংসদ। তবে জনপ্রতিনিধি হিসেবেও নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন তিনি। এদিন তিনি আরও জানান, এত দ্রুত কাজে ফেরার প্রসঙ্গে নুসরাত বলেন, আমার নিজের প্রতি, পরিবারের প্রতি এবং আমার মানুষজনের প্রতি দায়িত্ব রয়েছে, তাই আমাকে তো কাজে ফিরতেই হতো। যোগ করেন, অন্তঃসত্ত্বা হওয়ার জেরে আমি সাংসদের বাদল অধিবেশনে আমি যোগ দিতে পারিনি, তবে আমি শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি অবশ্যই যাব। এ সময় নুসরাতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হলে নুসরাত বলেন, এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারোর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবাই জানেন বাবাকে। আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা মা হিসেবে, যশ এবং আমার দারুণ সময় কাটছে এখন ছোট্ট ঈশানকে ঘিরে। নুসরাতের এই বক্তব্যে পরোক্ষভাবে অনেকটাই স্পষ্ট হয়ে গেল যে তার সন্তানের পিতা আর কেউই নয়, অভিনেতা প্রেমিক যশ দাশগুপ্তই। সন্তানের বাবার সঙ্গে ঈশানের দেখভাল দায়িত্ব পালনের কথা বললেন, আর পরের লাইনে যশের নাম নিয়েছেন নুসরাত জাহান। আর নুসরাত জাহানের এমন বক্তব্যে পুরোটাই স্পষ্ট যে সন্তানের পিতা অভিনেতা যশ দাশগুপ্তই। তাই তো দুজন মিলেই সন্তানকে ভালোভাবে সময় দিচ্ছেন আর সন্তানকে দেখভালও করছেন। এদিকে মা হওয়ার পর ছেলেকে তিনি স্তন্যপান করাচ্ছেন, তাই তো কোনো রকম ডায়েটের প্রশ্নই ওঠে না। এদিন নুসরাতকে আরও প্রশ্ন করা হয় যে তিনি কোনো রকম ডায়েট করছেন কি না মা হওয়ার পরে বেবি ফ্যাট ঝরানোর জন্য। এ সময় তিনি জানান, ঈশানের মায়ের ভূমিকা পালন করতে গিয়ে রাতের ঘুম ওড়েছে তার, তবুও চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই তার। এদিন তিনি জানান, সুযোগ পেলে 24 ঘন্টায় ছেলের সঙ্গেই কাটাতেন। নুসরাতের কথায়, নতুন মা হিসেবে অনেক কিছু শেখার আছে, আমরা দুজনেই ঘুমাচ্ছি না, আমি আর যশ ঈশানের খুব দেখভাল করছি, তবে আমাদের ছেলে একদমই সুস্থ আছে। এখানে একটা কথা আমাদের বলতে বোঝাচ্ছে যশ আর নুসরাত, আমাদের ছেলে বলতে বোঝাচ্ছে যশ আর নুসরাতের ছেলে। তাই তো নুসরাতের এই ইন্টারভিউয়ে একদম স্পষ্ট যে তার সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্তই। তবে এই মুহূর্তে ঈশানের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত নুসরত, তাই তো ডায়েট ফাইট নিয়ে এখন আর ভাবার সময় নেই তার।
সন্তান জন্ম দেওয়ার পর মেদঝরাতে বিশেষ কোনো ডায়েট মেনে চলছেন কিনা এমন প্রশ্ন জানতে চাইলে সাতটা উত্তর দেন তিনি। বলেন, ছেলেকে স্তন্যপান করাচ্ছি, ডায়েটের কথা পরে ভাবা যাবে, খাওয়া দাওয়ার ব্যাপারে এখন কোনো ত্রুটি রাখছেন না তিনি। ছেলেকে ঈশান নামে ডাকছেন নুসরাত এবং যশ। তবে ছেলের ডাক নাম নিয়ে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী বলেন, বাবার নামেই ছেলের নাম রেখেছি। সকলেই অনেকেই অনেক নাম দিয়েছে, কিন্তু ওগুলো আমার ভালো লাগেনি। অবশেষে আমি আর ওর বাবা মিলে ঈশান নাম ঠিক করেছি আর সেই নামে ডাকছি। এদিকে নতুন দায়িত্বের সঙ্গে নুসরাত মানিয়ে নিচ্ছেন একটু একটু করে। প্রতিদিনই ঈশান থেকে নতুন কিছু শিখছে নুসরাত, একটু একটু করে পাল্টাচ্ছে নুসরাত। নতুন ভূমিকায় কতটা বেগ পেতে হচ্ছে এমন প্রশ্ন শুনেই নুসরাত জানালো রাতে একদমই ঘুম হয় না, কারণ ছোট বাচ্চা রাত জাগবে এটাই স্বাভাবিক। আমি বা যশ কেউই ঘুমাতে পারি না, তবে এতে কোনো সমস্যা নেই, এতে আমরা খুব এনজয় করি ঈশানকে নিয়ে। এখনই ছবির শুটিং সেটে ফিরছেন কি না এমন প্রশ্নের উত্তরে নুসরাত জানালেন, ঈশানের আমার সময় একটু প্রয়োজন, সাংসদ হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে বলে এত দ্রুত আমি কাজে ফিরেছি, কিন্তু এখনই ছবির শুটিংয়ে ফিরব না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে আর নুসরাতের সন্তানের পিতৃ পরিচয় বিতর্ক উঠবে না আর কখনো। কারণ আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে নুসরাতের সন্তানের পিতা আর কেউই নয় অভিনেতা প্রেমিক যশ দাশগুপ্তই। তো বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।